তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে একটা শর্তে তিনটা পুরস্কার দিবেন। সবাই বললেন না, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে, কি স্থাপন করবে, এবং সৎ কাজ করবে, আল্লাহ তাদেরকে বলেছেন এক শর্তে কয়টা পুরস্কার দিবেন দুনিয়ায়। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে ওয়াদা করেছেন, ইমানদারদের সঙ্গে আল্লাহ নিজে ওয়াদা করেছেন, তারা যদি আমার দেওয়া একটা শর্ত মানে দুনিয়ায় পুরস্কার কয়টা, সবাই বলেন, আর মরে গেলে জান্নাত, মরে গেলে, সবাই বলেন মরে গেলে জান্নাত। পুরস্কার দুনিয়ার তিনটা হচ্ছে, এক নম্বর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এক নম্বর পুরস্কার হলো তাদেরকে অবশ্যই আমি পৃথিবীর সকল শাসন কর্তৃত্ব দান করব। আস্তে বললেন, যারা আমি আল্লাহর দেওয়া, যে ইমানদারেরা আমি আল্লাহর দেওয়া একটা শর্ত পালন করবে, প্রথম পুরস্কার হচ্ছে আমি এই পৃথিবীর শাসন কর্তৃত্ব তাদেরকে দান করব। তাহলে আল্লাহ যদি পৃথিবীর শাসন কর্তৃত্ব দান করেন, পুরা পৃথিবীর শাসন কর্তৃত্ব যদি মুসলমানদের কাছে থাকে, এর চাইতে বেশি চাওয়ার আছে, বলেন পাওয়ার আছে নাই? আল্লাহ বলছেন যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, আগেকার পূর্ববর্তীদেরকে যেভাবে গোটা দুনিয়ার শাসন কর্তৃত্ব দিয়েছিলেন, তোমরা যদি একটা শর্ত পালন করো আমি আল্লাহ তোমাদেরকে একইভাবে পুরা দুনিয়ার শাসন কর্তৃত্ব তোমাদেরকে দিব। আচ্ছা, দুই নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়ালাইউমাক্কিনান্না লাহুম দীনহুমুল্লাযী তাগা লাহুম, আর দুই নম্বর পুরস্কার হচ্ছে অবশ্যই তিনি সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। আল্লাহ বললেন দুই নম্বর পুরস্কার হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে, জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ায় আমি আল্লাহ ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি পুরা দুনিয়ার শাসন কর্তৃত্ব পাচ্ছেন, পুরা দুনিয়ায় ইসলামী খিলাফা পাচ্ছেন, ইসলামী হুকুমত পাচ্ছেন, কয়টা পুরস্কার, কয়টা, দুইটা। তিন নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরের শব্দে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন ওয়ালাইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তারা তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। আল্লাহ বলতে চাচ্ছেন তিন নম্বর পুরস্কার হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পায়, তাদের অস্ত্রের কারণে, তাদের শক্তির কারণে, তাদের সম্পদের কারণে মুসলমানরা তাদেরকে ভয় পায়। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তিন নম্বর পুরস্কার দেব গোটা দুনিয়ার কাফেরদের অন্তরে মুসলমানদের ব্যাপারে ভয় ভীতি ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার, এক নম্বর গোটা দুনিয়ায় কর্তৃত্ব খিলাফত দান করবেন, দ্বিতীয় পুরস্কার পুরা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করবেন, তৃতীয় পুরস্কার পুরা দুনিয়ার কাফেরদেরকে মুসলমানদের কাছে দুর্বল করে দিবেন। এখন মুসলমানরা ভয় পায়, আল্লাহ বলছেন এক শর্ত পালন করলে গোটা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে ভয় পাবে। সুবহানাল্লাহ, বলেন বিশ্বাস হচ্ছে না? সূরা আন-নূর 18 নম্বর পারা আয়াত নম্বর 55। এই তিন পুরস্কার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করবেন। শর্তটা কি? আল্লাহ বলছেন মিনকুম ওয়া আমিলুস সালিহাত,
তোমাদের মধ্যে যারা নেক আমল করবে আমি আল্লাহর হুকুমে রসূলের তরিকায়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। নেক আমল করবে কার হুকুমে? আল্লাহর। কার তরিকায়? আমার নিজের মন গড়া তরিকায় হবে না। আমার মন চাইলো আজকে ফজরের নামাজ, আজকে একটা সেজদা বেশি দিলে গুনাহ হয় না, সওয়াব হয়? সওয়াব হয়। একটা সেজদা বেশি দিলে তো সওয়াব, একবার সুবহানাল্লাহ বললেও তো সওয়াব। এই সওয়াবের নিয়তে আপনি যদি ফজরের নামাজে একটা রাকাত বাড়াইয়া দেন, নামাজ হবে? ওই যে রাকাত বাড়ালেন সওয়াবের নিয়তে, এখানে হুকুম নাই কার, তরিকা নাই কার। আপনি ঠিকই দুইটা সেজদা যেভাবে দিয়েছেন এভাবে আরও একটা সেজদা দিয়েছেন, এভাবেই হুকুম পালন করছেন, এভাবেই আপনি তরিকা অনুসরণ করেছেন, এভাবেই যেভাবে প্রথম সেজদা দিলেন এভাবে দ্বিতীয় সেজদা, তৃতীয় সেজদা দিলেন, সূরা কেরাত পড়লেন, দোয়া দুরুদও পড়লেন, সব ঠিক মতো পড়লেন, সওয়াব তো হলোই না বরং নামাজই ভেঙ্গে গেল। এর কারণ হুকুম নাই কার? আপনি শুনছেন কোন হুজুর ওয়াজ করছে যে পাগড়ি পরে যদি নামাজ পড়া যায় তো দশ গুণ সওয়াব হবে, পাগড়ি যদি মাথায় দিয়ে নামাজ পড়া যায় সওয়াব হবে দশ গুণ। এই কথা চিন্তা করে আপনি মসজিদে আসলেন, নামাজের সময় হয়ে গিয়েছে, দেখলেন আপনার মাথায় পাগড়ি নাই, এখন যদি আপনি লুঙ্গি খুলে পাগড়ি পরেন, আপনি লুঙ্গি খুলে ফেললেন যে আমার তো পাগড়ি ছাড়া নামাজই হবে, দশ গুণ সওয়াবের দরকার, এখন আপনি মাথায় পাগড়ি পরে ফেললেন, বলেন তো সওয়াব হবে? কি হবে? নামাজ হবে? আরে অজুই থাকবে না, অজু থাকবে নি, কথা বলেন না কেন? কারণ সতরি নাই, অজুও নাই। তাহলে মনে রাখবেন, যেই কাজে আল্লাহর হুকুম নাই, যেই কাজে রসুলের তরিকা নাই, এটা দেখতে যত সুন্দরই হোক না কেন এটার মধ্যে কোনো সওয়াব নাই, কথা বলেন না কেন? মনে থাকবে তো? তাহলে আল্লাহ কয়টা শর্তে তিনটা পুরস্কার দিবেন, কথা বলেন, শর্ত কয়টা? সবাই বলেন কয়টা? পুরস্কার কয়টা? পুরস্কার তিনটা আর শর্ত একটা। এক শর্ত হলো আল্লাহর তরি হুকুমে রসুলের তরিকায় নেক আমল, আল্লাহর হুকুমে রসুলের তরিকায় নেক আমল। এখন এই নেক আমলটা আমরা কেমনে করব? তিনটা পুরস্কার পেতে হলে আল্লাহ বলছেন এটা আমি আগেকার মানুষে দিয়েছিলাম, তোমাদের কেভাবে দিব? আগেকার মানুষের নেক আমল কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আমরা কথা বলবো এরপরের শব্দে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বললেন, আর আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরীক করবে না। ইয়াবুদুনানি ইবাদত করব কার? ব্যবসা করতে ইবাদত করব কার? দুনিয়ার সকল কাজ করতে ইবাদত করব কার? আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, তোমরা ইবাদত করো আমি আল্লাহর। এরপরে বলছেন লা ইউশরিকুনা বি শাইআ, অবশ্যই তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শেফ শব্দে বললেন, ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যারা আমার অকৃতজ্ঞ হবে, এত কিছু বলবার পরেও যারা আমার কথা মানবে না, আল্লাহ বলছেন তারা যত বুজুর্গই হোক তারা অকৃতজ্ঞ। আমি ফাসেক বললাম না, সহজ বাংলায় বললাম অকৃতজ্ঞ। কি কথা বলেন না কেন? আপনি একজনের উপকার করলেন, সে মনে রাখলো না, আপনি একজনের ভালাই করলেন, সে কৃতজ্ঞতা স্বীকার করলো না, সে কি? সে কি অকৃতজ্ঞ? আল্লাহ আপনাকে এত কিছু দান করলেন, আল্লাহ আপনাকে বেঁচে থাকবার অক্সিজেন দিলেন, আল্লাহ আপনাকে হায়াতে জিন্দেগি দিলেন, আল্লাহ আপনাকে দেখবার জন্য চোখ দিলেন,
আল্লাহ আপনাকে চলবার জন্য পা দিলেন, আল্লাহ আপনাকে পঞ্চ ইন্দ্রিয় দিলেন, দিমাগ দিলেন, ব্রেইন দিলেন, সব কিছু দেওয়ার পরে আপনি আল্লাহর হুকুম পালন করলেন না, আল্লাহ বলছেন সে অকৃতজ্ঞ, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আবারও বলছি, শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কৃতজ্ঞ না হব। কথা বলেন না কেন? শুধুমাত্র নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র কালিমা পড়লে বুঝলেই জান্নাতে যাওয়া যাবে না। যারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, ইউনিভার্সিটিতে যান, ইসলামিক স্টাডিজের অনেক ছাত্র আছে যারা হিন্দু নাই ইউনিভার্সিটিতে, অনেক ভিন্ন ধর্মের ছেলেরা ইউনিভার্সিটিতে ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, এর অর্থ তারা কালিমা জানে না? কথা বলছেন না কেন? কালিমা বুঝে না, কালিমা পড়ে না? পড়ে, কিন্তু মুসলমান? মুসলমান। কারণ তার কালিমা জানায়, কালিমা পড়ায়, কালিমা বুঝায়, আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই। আমি কি সহজে বুঝাতে পারলাম? তারাও কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে, কিন্তু জানা বুঝার মধ্যে হুকুম নাই কার, তরিকা নাই কার, এজন্যে তারা পড়ার পরে মুসলমান না। অনেকেই আমরা নামাজ পড়ি, নামাজ তো পড়ি, নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেয়ামতের দিন রব বলবেন ফাওয়াইলুল মুসাল্লিন, ও মুসল্লি এই যে তোমার দশ বস্তা নামাজ আছে ওগুলা গাঁটটি বান্ধিয়া এখান থেকে লয়ে যাও, নামাজ সহভাগ, কারণ নামাজ পড়ব, হুকুম মানব আল্লাহর, তরিকা মানব রসুলের, কিন্তু নামাজেও যদি আল্লাহর হুকুম না থাকে এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ত, নবীজির পিছনে নামাজ পড়ার পরেও, নবীজির দস্তারখানে দাওয়াত খাওয়ার পরেও বহুত লোক জাহান্নামী। আপনি চিন্তা করতেছেন, নবীজির পিছনে, নবীজি ইমাম, সরাসরি নবীজির মুসল্লি, নবীজির পিছনে নামাজ পড়বার পরেও জাহান্নামী। কি বুঝলেন? নাই আছে, নবীজির পিছনে সালাত পড়েছে, নবীজির সঙ্গে দাওয়াত খেয়েছে, নবীজির মতো জুব্বা পড়েছে, নবীজির মতো পাঞ্জাবি পড়েছে, রব বলেছেন ইদা জা আকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ ও আপনার পিছনে নামাজ পড়েছে ঠিকই, ওর জুব্বা আছে ঠিকই, কিন্তু আমি বলছি ও নামাজি মুনাফিক। নাউজুবিল্লাহ বললেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সহপাঠী বন্ধু বান্ধবদেরকে রব বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা তো আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সঙ্গে দাওয়াত খায়, আপনার মতো পোশাক পরে, আমি রব বলছি এরা নামাজে মুনাফিক। রাসূল পাক ইসলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের পরে নিজের জুব্বা মুবারক খুলে, নিজের পাঞ্জাবি খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন, নিজে তার জানাজায় শরিক হয়েছেন। রব জিব্রিল আমিনকে পাঠায়, বলছেন আমার বন্ধুরে বইলে দাও, নিজের একটা জুব্বা কেন, একশো জুব্বাও যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে কাফন দিয়া দেয়, একবার কেন, এক কোটিবার যদি জানাজার ইমামতি করে, আমি রব বলেছি তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটব না। নাউজুবিল্লাহ বললেন না? সবাই জুড়ে বলেন না নাউজুবিল্লাহ? সাধারণ ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন ওয়া রাসূল, যিনি ইমাম গোটা দুনিয়ার সব থেকে দামি সৃষ্টি, সেই রসুলে পাককে দেখার পরে, নবীজির পিছনে নামাজ পড়ার পরে, নবীজির দস্তারখানে খাওয়ার পরে, নবীজির জুব্বা তার কাফন হওয়ার পরেও জান্নাতে যেতে পারতেছে না, কারণ আল্লাহ বলছেন তারা অকৃতজ্ঞ। কথা বলেন না কেন? কি কৃতজ্ঞ? তাইলে কি অকৃতজ্ঞ হইয়া আপনি যদি কাবার গিলাফে ধরেও কান্দেন কাজ হবে? অকৃতজ্ঞ হয়ে আপনি যদি জমজমের পানিতে ডুবিয়াও থাকেন পবিত্র হওয়া যাবে? আমি কি বুঝাইতে পারতেছি? তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসেক, এরা অকৃতজ্ঞ, এদেরকে দিয়ে আর যাই হোক এই সমাজের কল্যাণ হবে না, জান্নাতের আশা করে লাভ নাই।
তাইলে আমাদের কি লাগবে? কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ হতে গেলে আমাদের সকল কাজে হুকুম লাগবে কার? তরিকা লাগবে কার? এই তো হয়ে গেল, আমরা সকল কাজে আল্লাহর হুকুম মানতে হবে। গড় থেকে বের হবো আল্লাহর হুকুম মেনে, গড়ে ডুববো আল্লাহর হুকুম মেনে, খাবার খাবো আল্লাহর হুকুম মেনে, খাবার রাখবো আল্লাহর হুকুম মেনে, এক কথায় আমার কাপড় পরবো আল্লাহর হুকুম মেনে, মানুষের সাথে কথাবার্তা বলবো আল্লাহর হুকুম মেনে, এক কথায় দুনিয়ার সকল কাজ করব হুকুম মানবো কার? এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। দুনিয়া একেবারে বরবাদ, ধোকার জায়গা, এখানে কেউ কাউকে, কেউ কাউকে যারাই যত কিছুই বলুক, রব বলেছেন দুনিয়া একটা মারাত্মক ধোকার জায়গা, তোমাকে যে বা যারা ধোকা দিচ্ছে জান্নাতের কথা, জান্নাতে নিয়ে যাবে সাথে করে, সবগুলো ধোকা। রব বলেছেন কেয়ামতের দিন কেউ থাকবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না আমি রব ছাড়া। এজন্য আজকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমরা সকল কাজে কৃতজ্ঞ হব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন, যে অবস্থায় বর্তমানে আল্লাহ আমাকে রেখেছেন, এই অবস্থায় শুকরিয়া, আলহামদুলিল্লাহ বললেন না? আমার হাত দুটো আছে, আমার পা আছে, আমি জবান দিয়ে কথা বলতে পারতেছি। এই মুহূর্তে আপনি বার্ন ইউনিটে যান, বঙ্গবন্ধু মেডিকেলে যান, আপনি গিয়ে দেখবেন এখানে কত লোক আছে শুধুমাত্র তার একটা পা ফিরিয়ে পাওয়ার জন্য। আপনি যান পৃথিবীর দামি দামি হসপিটালে, গিয়া দেখবেন একটা লোক তার চোখ ফিরিয়ে পাওয়ার জন্য কিডনি বিক্রি করে দিচ্ছে, কথা বলেন না কেন? আপনি যান এই মুহূর্তে হসপিটালে, গিয়ে দেখবেন আপনাদের আমাদের চাইতে বহুত ভালো ভালো ছেলেরা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে, পাগলের মতো চিৎকার করতেছে, হয়তো তার মা অসুস্থ, বাবা অসুস্থ, এক ব্যাগ রক্ত লাগবে, কাউকে খুঁজে পাচ্ছে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন না? সবাই জোরে একবার আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখনো মসজিদে বসিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এর চাইতে আর বড় পাওয়ার নাই। রসুল বলেছেন শাবাবাকা কাবেলা হারামিক, ও জোয়ান, ও জোয়ান, তোমাদেরকে বলছি ভাই, শাবাবাকা কাবেলা হারামিক, নজোয়ানি শেষ হয়ে যাওয়ার আগে কাজে লাগাও, নজোয়ানিকে কাজে লাগাও, যৌবন শেষ হয়ে যাওয়ার আগে কাজে লাগাও। এই যে মুরব্বী যারা বসে আছেন, এই মুরব্বীরা যদি আজকে আজকে 70 বছর পর্যন্ত আজ থেকে তাহাজ্জুদের সেজদা দিয়ে যে সওয়াব পাবে, একটা জোয়ান একটা সেজদা তাহাজ্জুদের দিলে তার চাইতে বেশি সওয়াব পাবে। কারণ জোয়ান সে চাইলে আজকে গুনার কাজ করতে পারবে, চাইলে হারাম কাজে যেতে পারবে, চাইলে বন্ধু বান্ধবদের সঙ্গে সারা রাত আড্ডায় কাটাইয়া দিতে পারবে, কিন্তু নজওয়ান যখন না করে আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। রব বলেছেন আমি আমার বান্দার প্রত্যেকটা কদমের, প্রত্যেকটা কদমের সওয়াবকে 70 গুণ বাড়াইয়া দেই। জোয়ানের আবারও বলছি, শোনো ভাই, আমি তো তোমাদের মতোই জোয়ান, আমি তোমাদেরকে কি বলতেছি, এভাবেই তো সারা বছরই কথা বলি, কথাটা শোনো ভাই, আমরা যদি আজকে, আমরা যদি আজকে ইবাদত করতে পারি, বৃদ্ধ বয়সে যাওয়ার পরে যদি ইবাদত নাও করতে পারি, ইবাদত নাও করতে পারি, দেখবেন 40 বছর সরকারকে সার্ভিস দিয়েছে, সরকারি জব করেছে, সরকারি চাকরি করেছে, প্রাইমারি স্কুলে পড়িয়েছেন, বা যে কোনো একটা জায়গায় সরকারকে আপনি সরকারি জব করেছেন, এখন আপনি অবসর নিয়েছেন, সরকার জানে আপনি অবসরে চলে যাচ্ছেন, আগের মতো আর জোয়ানি নাই, চাইলে আগের মতো আর কাজ করতে পারবেন না, এই জন্য সরকার আপনাকে কি দিচ্ছে, ভাতা দিচ্ছে না, দেয় না পেনশন, দেয় না, কথা বলছেন না কেন? এককালীন দেয়, আবার পুরা জিন্দেগিও দেয়, দিতে থাকে, বুঝাতে চায় তুমি আমাকে 40 বছর সার্ভিস দিছ, এখন দেওয়ার মতো শক্তি নাই, যাও আমি তোমাকে মনে রাখলাম, তুমি জোয়ানি আমাকে দিয়েছ আর বৃদ্ধ বয়সে আমি তোমাকে দিলাম। রব বুঝাতে চাইলেন বান্দা তুমি জোয়ান বয়সে যদি আমার ইবাদত করো আর বৃদ্ধ বয়সে যাওয়ার পরে ইবাদত না করতে পারো, আমি দেখতেছি জোয়ান বয়সে তুমি তাহাজ্জুদের সালাতে লম্বা রুকু করেছ, লম্বা সেজদা দিয়েছ, বৃদ্ধ হয়ে গিয়েছ এখন আর উঠতে পারো না,
প্রস্রাব তোমার পড়ে যায়, দাঁড়াতে পারো না বডি কাপে, আর নামাজ পড়তে পারো না, মনে বড় আফসোস হচ্ছে। ও জোয়ান, আমিও বলে দিলাম তোকে, পেনশন দিলাম, যা এখন ন জোয়ান বয়সের ইবাদতকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ চালু রেখে দিলাম, চালু। রব তো তা চায়, রব চায় যেন জোয়ানিকে কাজে লাগাও। আবার বলছি শাবাবাকে কাবলা হারামিক, অব জোয়ান, আবার বলছি আমি, বলছি আমি, আজ থেকে পঞ্চাশ বছর আগে পরে, আজকে যাদের বয়স ২০ বছর ৩০ বছর, আজ থেকে পঞ্চাশ বছর পরে আপনিও দেখবেন আর হাঁটতে পারতেছেন না, আপনিও দেখবেন চুকে দেখতেছেন না, আপনিও দেখবেন মসজিদে আগের মতো আসতে পারতেছেন না, আপনিও দেখবেন ঠিক মতো কাপড় পরতে পারতেছেন না, আপনিও দেখবেন চুকে আর কোরআন শরীফের হরফ দেখতেছেন না। এই দিন আসার আগে আগে এখনই সঞ্চয় করো, এখনই জমা করো। ওই দিন রব বলেছেন যখন পারবে না, আমি আমার জিম্মাদারিতে তোমার আমলের সবগুলো খাতা নজওয়ান বয়সের ইবাদত দিয়ে কমপ্লিট করে দেব। সুবহান, পারবো তো ইনশাল্লাহ। জোয়ান আবার বলছি শাবাবাকে কাবলা হারামিক, তোমার দাড়ি পেকে যাওয়ার আগে ভালো হয়ে যাও, দাড়ি পাকবার আগে ভালো হয়ে যাও। জোয়ান তুমি এখনো দাঁড়িয়ে নামাজ পড়তেছ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি এটা গর্ব করে বলতে পারি আমাদের এই বিনুদ বিবি মসজিদে আমরা কোনো চেয়ার নাই, কোনো চেয়ার নাই, বাংলাদেশের কোনো চেয়ার নাই। আমি তো মাঝে মাঝে বলি, অনেকে আমাকে রাগও করেন অনেক জায়গায়, আমার এটা দায়িত্ব মনে করে বলি, আমি বলি মসজিদে চেয়ার থাকলে জ্বালায় ফালাইবেন, মানে আল্লাহর সামনে মাস্তানের মতো বসার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর সামনে হেলান দিয়ে বসে ভাব ধরে নামাজ পড়বেন এর ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। আমাদের মসজিদে আছে কয়েকটা টুল, টুলে বসে ভাব ধরা যায় না, টুলে ধরে যদি একটু ভাব ধরতে চান তাহলে পুড়ে যাবেন, ঠিক না? টুলে বসে হেলান দিতে পারবেন, টুলে বসে উল্টাপাল্টা করলেই টুল শুদ্ধ পড়ে যাবে, কারণ যতক্ষণ টুলে বসবেন বুঝে গেল ততক্ষণ হুজুর সাথে ইবাদত করবেন, ঠিক আছে না? ও বাবা আপনাদেরকে বলছি শুনো, আমার কথা রাগ কইরো না, যদি দাঁড়ায়া নামাজ পড়তে পারো দাঁড়াও, যদি তোমার দাঁড়াবার শক্তি না থাকে কারো কাঁধে বর করে দাঁড়াও, তাও দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি তুমি লাঠিতে বর দিয়ে দাঁড়াতে পারো তাও দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি তুমি দুইজনের কাঁধে বর করে দাঁড়াতে হয় তাও দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি হেলান দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি তোমাকে কোনোভাবে দাঁড়াবার শক্তি থাকে তাও দাঁড়িয়ে নামাজ পড়ো, কারণ রব বলেছেন আমি হলাম মাগুদে মেহরবান, তুমি আমার বান্দা, আমার সামনে যত কিছুই হোক বসার চেষ্টা করো, দাঁড়াইয়া থাকো। রাসূল পাক ইসলাম তার জিন্দিগিতে কোনোদিন বসে নামাজ পড়েন নাই চেয়ারে, কারণ তিনি যখন দাঁড়াতে পারতেন না দুই সাহাবীর কাঁধে বর করে দাঁড়াতেন, পড়েন না হাদিস, দুইজন সাহাবীর কাঁধে বর করে দাঁড়াতেন তাও বসতেন না, এমন কি আম্মা যেন আয়েশার কাঁধে বর করে রসুল দাঁড়াতেন তাও বসতেন না, কারণ রব বলেছে নামাজে দাঁড়ানো এটা ফরজ, নামাজে দাঁড়ানো কি ফরজ, কারণ দাঁড়াচ্ছি কার সামনে, আর যদি বসতে হয় কেমনে বসবো, নামাজে বসার স্টাইলই আলাদা, একবারে পাও ভাঙবো, হাত হাঁটুতে রাখো, মাথা নিচের দিকে রাখো, রব বুঝাতে চাচ্ছেন ভদ্রতার সর্বোচ্চ সীমা আমার সামনে ঠিক রাখো, কারণ আমি রব তোমার সামনে আছি, আমার সামনে ভাব ধরে বসতে পারবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এজন্য আমারও ভাল লাগে যে আমাদের কোনো চেয়ার নাই, এখন সব টুল, এজন্য যারা টুলেও বসি আমরা নামাজ পড়ি, আমরা অবশ্যই সবাই দাঁড়াই, এটা আমার, আমি বলতে পারি আমার মুসল্লিদেরকে, অবশ্যই আমরা যারা টুলে পড়ি আমরা দাঁড়াবার সময় অবশ্যই দাঁড়াই, দাঁড়াই না, শুধু রুকু সেজদার সময় বসি, যদি শক্তি থাকে দাঁড়াবার আজকে বলছি আপনি দাঁড়াবেন, যদি ভাবে হাত দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়াবে, যদি হেলান দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়াবে, লাঠিতে বোর্ড দিয়ে দাঁড়াতে হয় তাও দাঁড়াবে, যদি আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর পারতেছেন না আপনি বসে যান, কতক্ষণ বসে আবার দাঁড়ান। এরপরে রব বলেছেন আমি যখন দেখব আমার বান্দা দাঁড়াবার জন্য কত কসরত করতেছে,
আমি রবের সামনে সম্মান প্রদর্শনের জন্য কত চেষ্টা করেছে। বান্দা যা, তোর জোয়ানি বয়সে দানুখে 70 গুণ বাড়াই এই বুড়ো বয়সে ইবাদত কমপ্লিট করে দিলাম। আমি তোর ইবাদত লিখে দিলাম, চেষ্টা তো করতেছিস তুই, আর পারবি না কারণ বুড়া হয়ে গেছিস। আমরা চেষ্টাটা করে যেতে পারবো না ইনশাল্লাহ, আমরা চেষ্টা করে, হ্যাঁ একবারই মাজুর আমি দাঁড়াতেই পারবো না, সমস্যা হয়ে যাবে, তাইলে তো আপনি বসবেন কোথায়? যদি নিচে বসতে পারেন নিচে বসেন, কিন্তু নিচে বসলে অনেকের হাঁটু ভাঙলে, হাঁটুতে সমস্যা, কিডনিতে সমস্যা, হাঁটু ভেঙে নিচে বসতে পারবেন না, উঁচা জায়গায় বসা লাগবে। তো আপনি উঁচা জায়গায় কই বসবেন বলেন না? চুলে বসব আমরা। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এটা না, আমি বুঝাতে চাচ্ছি আমাদের সকল কাজে আমরা যেন শুধুমাত্র ফলো করি আমার কাজটা কি আল্লাহর কাছে পছন্দ হচ্ছে কিনা, আমি কি আল্লাহর সামনে তাওয়াজু ইনকে সারি, আমি নিজেকে দুর্বলতা বুঝাতে পারলাম কিনা, আমি আল্লাহর সামনে সর্বোচ্চ সম্মান বুঝাতে পারলাম কিনা, আমি আল্লাহর সামনে নিজেকে গোলাম হিসাবে প্রকাশ করতে পারলাম কিনা। গোলাম তো তার মুনিবের সামনে ভাব ধরে বসবে না, কথা বলেন না কেন? আমরা কি সবাই বলেন কি? আর গোলামের চাইতে সম্মানের আর কিছু নাই, গোলামের চাইতে সম্মানের আর কিছু নাই। এই জন্য রব বলেছেন আমার রসুলকে যখন তিনি হিজরত করালেন, তখন কি আল্লাহ বলেছেন আমি আমার এক নবীকে, আমি আবার এক রসুলকে মক্কা থেকে নিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাসে মেয়ারাজে নিয়ে গেছি, এই কথা বলছেন? রব বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি মুনীব আমার এক বান্দাকে, আমি মুনীব আমার এক গুলামকে সফর করিয়েছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ বোঝাতে চাচ্ছেন মুনীব মানুষকে আমার সৃষ্টিকে গোলাম বলতে পছন্দ হয়, আর গোলাম যখন নিজেকে গোলাম হিসাবে স্বীকার করে তখন আমি রব খুশি হয়ে যাই। এজন্যে আমরা কার গোলাম? সবাই বলেন খুশি করব কারে? আল্লাহরে খুশি করব, আল্লাহরে খুশি করব, আমাদের কথাবার্তা আল্লাহকে খুশি করব। আমরা যখন দুশ্মনের সাথেও কথা বলবো মুচকি হাসি দিয়ে কথা বলবো, রাসূল পাক বলেছেন প্রত্যেকটা মুচকি হাসিতে 10 নেকি। আস্তে বললেন সুবহানাল্লাহ। মানুষের সাথে কথা বলবেন মুচকি হাসি দেয়া, দেখবেন সব জায়গায় শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। আপনি হাঁটতেছেন রাস্তা দেয়া, আপনি হাঁটেন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখছেন রাস্তার মধ্যখানে একটা পাথর পড়ে রয়েছে, অন্যের যদি গাড়ি যায় আর গাড়ির চাকার নিচে পাথরটা পড়ে, হয়তো পাথর টান দিয়ে সে কারো পায়ে লাগবে, কারো গাড়ির গ্লাসে লাগবে, ব্যথা পাবে, আপনার এটা মাথায় আসছে, আপনি হালকা ছোট একটা পাথর জমিন থেকে সরাইয়া দিলেন। রাসূলে পাক বলেছেন একটা জিন্দা মানুষকে গাড়ির চাকার নিচ থেকে বাঁচাইয়া দিলে যেই সওয়াব হয়, রাস্তার থেকে ছোট পাথরটা সরাইয়া দিলে সওয়াব পেয়ে যায়। সওয়াব আপনি কি পারেন না, কত সুন্দর ইসলাম, ইসলামটা এত সুন্দর, আপনি এটা করতে পারলেন না। নবীজি বলেছেন আপনার কাছে কিছুই নাই, মনে রাখবেন একজনের কাছে আছে 500 কোটি টাকা, সে 200 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, তাও বহুত কিছু করে আল্লাহর রাস্তায় দান করেছে, আর আপনার আছে 5 টাকা, আপনি দিয়ে দিয়েছেন 1 টাকা। রব বলেন তার 500 কোটির 200 দিয়া যে সওয়াব, তোমার 1 টাকা দিয়েই সওয়াব। আসি তো 5 টাকার নাই, এজন্যে রব বুঝতে চাচ্ছেন তোমার যা আছে তার সর্বোচ্চটুকুন তুমি দেও, যা আছে তোমার সবটুকুন ভালোবাসা আমাকে দেও, আমি বুঝব। এজন্যে আমরা সকল কাজে সকল সময়ে প্রত্যেকটা কাজে মুখে যখন খাবার উঠাবো পেট ভরে খাওয়ার জন্য খাইয়েন না। আমি আমার দিল থেকে বলছি, আমিও আমার মনে পড়ে না বুঝ হওয়ার পরে, আমিও আমার পেট ভরে খাওয়ার জন্য খাই। যারা আমাকে কাছে থেকে চিনে, খুব কাছে থেকে আমাকে চিনে, তারা জানে খাবারের ইচ্ছা থাকবার পরেও খাই না, কাছে থেকে। আমি এটা বুঝাতে চাচ্ছি এজন্য, আবারও বলছি কেন, এজন্য আবারও বলছি, আমি যে লোকমাটা মুখে দিচ্ছি আপনি চিন্তা করবেন এটা কি পেট ভরার জন্য খাচ্ছি, আমার রবকে রাজি করার জন্য খাচ্ছি। রব যদি খুশি হয়ে যায় আমি না খেয়ে থাকলেও তো আমি জান্নাতি,
খেয়ে থাকলেও তো জান্নাতি, এজন্য আমার প্রত্যেকটা লোকমায় যেন রব খুশি হয়ে যায় এই চিন্তা করে আমি খাবো। আমি যখন খাবারের জন্য বসবো, আপনি চিন্তা করবেন আমার বসাটাই কি রব খুশি হচ্ছে কিনা। রব যদি খুশি হয়ে যায় আমার বসাটাই তো সন্তুষ্ট। আপনার 100টা আইটেমের খাবার লাগবে না, আপনি ডাল ভাত দিয়ে খান, রব যদি খুশি হয়ে যায় ডাল ভাতই জান্নাত পেয়ে যাবে, ঠিক কিনা বলেন না? খুব চিন্তা করেন, খুব চিন্তা করেন। আপনি মসজিদে আসছেন, আপনার দামি কোনো পোশাক নাই, আপনি টেনশন করার কিছু নাই, রব বলছেন এই পোশাক আশাক দিয়ে আমার কিছু আসে যায় না। আমি দেখতে চাইব, রব তো এবার বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিনে তো বহুত বড় বড় সাহাবি যার পোশাকই ছিল না, স্বামী স্ত্রী মিলে পোশাক ছিল একটা, কিন্তু এরপরেও আল্লাহ তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ একবার বললেন না? গড়ে খাবার নাই, গড়ে খাবার নাই, পরবার মতো পোশাক নাই, আবারও বলছি, আবারও বলছি, গড়ে খাবার নাই, পরবার মতো পোশাক নাই, মাথা গুজবার মতো একটা জায়গা নাই, এরপরেও তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়েছেন। আজকে পরনে কাপড়ের অভাব নাই, খাওয়ার জিনিসের অভাব নাই, থাকবার মতো বাড়ির অভাব নাই, যে জিনিসের অভাব দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। যান দেখেন, একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়া দেখবেন সিটের মধ্যে হেলান দিয়া এই যে কিটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে পানিতে ভাত দিয়া, মানে এমন খাচ্ছে, মানে মোটামুটি তার বডিতে 30 বছরের ভিতরে জ্বর সর্দি হয় নাই, আছে না? সিটি ঘুমায় গেছে গা, এই যে কি এর সিটে, রিক্সার সিটে, কোন টেনশন নাই তার, কোনো টেনশন নাই, ঘুম ভাঙলেই আবার টান দেয় রিক্সা, যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়েছে। আর তোমার 100 কোটি টাকা আছে, তোমার দামি মেট্রেস আছে 1 কোটি টাকার, বিছানার পালংটা 2 কোটি টাকার, ঘুমিয়েছ বিছানায়, ওষুধও খাইছো আরো 20টা, এরপরে ঘুম আসে না, কথা বলেন না কেন? ও টাকাওয়ালা, আপনাদেরকে বলছি, 1000 কোটি টাকার মালিক এই দেশে বহুত আছে, যার রক্তকে পানি করে সম্পত্তি জমা করেছে, এই সম্পত্তির অফিসে কোটি টাকার চেয়ারে বসে অফিসের ম্যানেজার তার কর্মচারী, কোটি টাকার গাড়ি দৌড়ায় তার কর্মচারী, কোটি টাকার ফ্ল্যাটে থাকে তার কর্মচারী, এয়ার কুলার এয়ার কন্ডিশনে থাকে তার কর্মচারী, আর যিনি মালিক তিনি প্রত্যেক মাসে মাসে ব্লাড চেঞ্জ করে আর সপ্তাহে 1 কাপ ভাত খায়, আছে না নাই? দুনিয়াটা গেল কই? কই টাকায় তো আপনারা সুখ দিতেছে না, কোথায় দুনিয়াকে ছিন? রব বলেছেন, বান্দা, ও বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, তুমি আমার দিকে ফিরে আসো, আমি রব তোমাকে আমার কুদরতের কুলে উঠাই আনিব, কুদরতের। এজন্যে সকল কাজে যত কাজ করি সকল কাজে আমরা হুকুম মানবার চেষ্টা করব কার? ও ভাই, যখন তুমি সেলুনে যাও চুল কাটার জন্য, তখন যখন তুমি, আমি বলছি না আপনাদেরকে, শুধু এতটুকুন বলছি, যখন তুমি দাড়িতে ওই যে শেভ করো, তখন কি তোমার একটু কষ্ট হয় না? করলামটা কি, এটা কোনো কাজ হইল? ইয়া আল্লাহ, এটা কোনো কাজ হইল? আমি আদম নবী থেকে মোহাম্মদ নবী, সব নবীদের সুন্নত দাড়ি রাখা, আল্লাহ পছন্দ করেন দাড়ি, জান্নাতিরাও দাড়ি থাকবে আদম বাবা আদমের, আমি করলামটা কি, দাড়িটা কাটতে যাচ্ছি কেন? এই চিন্তা যদি ভিতরে চলে আসে আর দাড়িতে কূপ না লাগিয়ে ছেড়ে দেও, রব বলেছেন কথা দিলাম, এই এই বিশ্বাসের উপরে থাকলে তোমাকে মাফ করে দেব। এভাবেই তো চলতে হয়। এজন্য বুঝো, ও ভাই, পকেটে টাকা ঢুকানোর আগে দেখবা এটা হারাম না হালাল, টাকাটা পাইছো কই, কোত্থেকে আসছে, এই চিন্তা আমরা করতে পারবো না ইনশাল্লাহ? সবসময় পারবো না ইনশাল্লাহ? যে যে কাজই করেন না কেন, যে যেখানে যে কাজেই থাকেন না কেন, সকল সময় আমরা চেষ্টা করব আমার সকল কাজে আল্লাহকে সন্তুষ্ট করা যাচ্ছে কিনা, রব আমার সকল কাজে খুশি হচ্ছেন কিনা। কারণ দেখবেন, ও ভাই, এমন একটা কাপড় যে বানায় সে বিক্রি করে দেয়, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে নিয়ে আসে সে পরে না,
আর যে পরে সে নিজেও জানে না, সেটা হচ্ছে কাফনের কাপড়। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে নিয়ে আসে সে কিন্তু এটা পরে না, আর যারে পরানো হয় সে জানেই না, ঠিক না? এই কাপড় সবার জন্য তৈরি হচ্ছে, এই কাপড় সবার জন্য তৈরি হচ্ছে। আল্লাহর ওয়াস্তে গুনাহ যতই ছোট হোক আমরা করব না, আমাকে বলেন না, আমাকে বলেন না, গুনাহ যত ছোটই হোক আমরা করব না। আজকে থেকে আমরা মিথ্যা কথা বলা বাদ দিয়ে দিই, একবারে বাদ, ইনশাল্লাহ দেখবেন সব ঠিক হয়ে গেছে। নবীজির কাছে কেউ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমল করলে জান্নাতে যাব? রাসূল দেখলেন ওর সব ঠিক আছে, নামাজ রোজা তাহাজ্জুদ সব ঠিক আছে, কথাবার্তা হয়তো মাঝে মাঝে ঠিক নাই। নবীজি বললেন তুমি মিথ্যা কথা বলবে না, বলে দিছি। কেউ আসছে তার সব ঠিক আছে, হয়তো মা বাবার খিদমত করে না, নবীজি বলেন খিদমতে চলে যাও। অর্থাৎ রসুল যেটা অপূরণ দেখতেন সেটা বলতেন। এজন্য আমরা আজকে বললাম আমরা আজকে থেকে মিথ্যা বলবো না, বলেন না ইনশাআল্লাহ। দুনিয়া তো থাকবো না কেউ, আজ আমি আছি আপনারা আছেন, কালকে কেউ থাকতে নাও পারে। একদিন দেখবেন সবাই চলে যাব দুনিয়া থেকে, দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, আগের মতো সূর্য উঠবে, আগের মতো সূর্য ডুববে, নারিন্দায় আরও দুই চারটা বাড়ি বাড়বে, আরও জনশক্তি বাড়বে, আরও মানুষ মসজিদে আসবে, কেউ আপনাকে চিনবে না, কেউ চিনবে না। আপনি কোথায় বসে নামাজ পড়তেন, আপনার চেহারা কেমন ছিল কেউ জানবে না। এর অর্থ দাঁড়ালো সব দুনিয়া ঠিক মতো চলবে কিন্তু থাকবেন না শুধু আপনি। এজন্যে আমরা আজকের থেকে ইনশাআল্লাহ সকল কাজে হুকুম মানবো কার? বলেন আল্লাহর, সবাই বলেন আল্লাহর। কার হুকুম মানবো? আল্লাহ। আমরা একটা পোশাক পরতেছি, পোশাকের সময় হুকুম মানবো আল্লাহ। আমার এই কথাগুলো ঘরেও পৌঁছাইয়া দেবেন। রব বলেছেন তোমরা নিজেরা ভালো মানুষ হয়ে যাও, আমরা আজকের থেকে ভালো মানুষ হয়ে যাই। আবারও বলছি ভালো মানুষ হয়ে যাই, আবারও বলছি আমরা ভালো মানুষ হয়ে যাই। রব বলেছেন যারা ভালো মানুষ হয় তাদের প্রতিদিনকার জন্য দুইজন ফেরেশতা দেয়া, আমি ভালো মানুষগুলোকে সিকিউরিটির ব্যবস্থা করে দেই। আপনি যদি ভালো মানুষ হন, পিপিলিক আপনার জন্য দোয়া করবে, পশু পাখি আপনার জন্য দোয়া করবে, পুরা সৃষ্টি আপনার জন্য দোয়া করবে। এজন্য কে কি বলল, কে কি করল, আপনাকে কে কষ্ট দিল, আমরা এগুলাতে দেখতে চাইব না। আমরা বুঝবো যে আমাদের সকল কাজে আমরা রবকে খুশি করতে পারলাম কিনা, ইনশাল্লাহ। বলেন না আজকে থেকে আমরা খুশি করব কারে? বলেন না কারে? আমাদের হাত দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? ব্রেইন দিয়েছেন কে? হাত পা দিয়েছেন কে? সব যদি আল্লাহ দিয়েছেন আমরা কৃতজ্ঞ হব কার কাছে? আল্লাহর কাছে। জীবনে আর কিছুই লাগবে না, জীবনে আর কিছুই লাগবে না। এই যে মসজিদে অনেক জোয়ান ভাইয়েরা আসো, তো তরুণেরা আসো, অনেকে দাড়ি, অনেকের ওযু ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, হয়তো নামাজ নতুন মসজিদে আসতেছে, বেচারা আগে কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে বা কোথাও কাজ করতেছে, নতুন মসজিদে নামাজে আসতেছে, অনেকে টিটকারি হয়তো করেন, দেখুন লম্বা লম্বা সেজদা দিয়ে, প্যান্ট ঠিক নাই, ওযু ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, গা কি লম্বা লম্বা, এগুলো বলবেন না, কাউকে কষ্ট দিবেন না, তাকে আসতে দিবেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরবেন, তাকে দিন বুঝাইয়া দিবেন, তাকে কাছাকাছি রাখবেন, একদিন দেখবেন আপনার আমার চাইতে সে ভালো মানুষ হয়ে গিয়েছে। এজন্য আমরা কাউকে দূরে সরিয়ে দিব? বলেন দূরে সরিয়ে দেব? নবীজি কাউকে দেখলে জড়াইয়া ধরতেন, নবীজি কাউকে দেখলেই জড়াইয়া ধরতেন, তাকে কাছে বসাতেন, কথা বলতেন, নবীজির ব্যবহার দেখে কাফেরেরা মুসলমান হয়ে যেত, আর আমাদের ব্যবহার দেখে মানুষ শুধু রাগ করে, শুধু রাগ করে। অনেক মুসলমান আমি তো দেখি, অনেক বড় বড় আমরা মুসলমান, আমরা পাক্কা নামাজি, আমরা অনেক মুসলমানের দোকানে খরচ করে না, হিন্দুদের দোকানে যেত। আমি কেন বলতেছি কথাটা, তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনি এত বড় বুজুর্গ, তাহাজ্জুদ পড়েন, আপনি দেখি ওই দোকানে খরচ করেন, মুসলমানের আশেপাশে দোকান আছে, কো হুজুর এ ওজনে কম দেয় কিন্তু ওর দোকানে গেলে কম দেয় না। তাহলে আমি বুঝতে চাচ্ছি একজন বিধর্মী সে যদি ওজনে ঠিক রাখে, কিন্তু আপনি মুসলিম আমি মুসলিম, আমাদের সমস্যা কোন জায়গায় ছিল?
কেন এগুলো আমরা করি? এজন্য আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে আবারও বলছি, যে যে কাজই করেন না কেন, মরা কিন্তু লাগবেই, কবরে যাওয়া কিন্তু লাগবেই, আল্লাহর সামনে কিন্তু হিসাব দেওয়া লাগবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও হিসাব দিতে হবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব দেওয়া লাগবে না লাগবে না? আখেরাতের জিন্দেগি কোনোদিন শেষ হবে না, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন বাবা, এই যেই জীবন শেষ হয় না, এই অনন্তকালের জন্য আমরা জাহান্নামে যেতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে গোটা পৃথিবী আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমকে গোটা দুনিয়ার জমিনকে তোমরা যদি একটা বক্স বানাইয়া নাও, তোমরা যদি গোটা দুনিয়ার জমিনকে বড় করে একটা বক্স বানাইয়া নাও, পুরা পৃথিবী সৃষ্টি মিলে একটা মাত্র বক্স, এই বক্সের ভিতরে যদি আসমান জমিন কয়েক হাজার বৎসরে আসমান জমিনে খেত করে এদের মধ্যে যদি ধান রাখো, ওখান থেকে একটা পাখি তার ঠুট দিয়ে একটা একটা করে ধান নিয়ে যায়, কয়েক হাজার বছর কয়েক লক্ষ বছর নিতে নিতে একদিন দেখবে এই বক্সের সবগুলা দান শেষ হয়ে গিয়েছে। কিন্তু বান্দারে আখেরাতের জিন্দেগি এত লম্বা, এরপরেও আখেরাতের জিন্দেগি শেষ হবে না। এই জিন্দেগিতে কেউ তোমাকে সহযোগিতা করবে না, তোমার সন্তান তোমাকে সহযোগিতা করবে না, তোমার মা বাপ তোমাকে সহযোগিতা করবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কাউকে তুমি ঠিক মতো পাবা না। সুতরাং দুনিয়ার জমিনে নেক আমল যদি করে যেতে পারো, আল্লাহর হুকুম যদি পালন করে যেতে পারো, রাসূলের তরিকা যদি ফলো করে যেতে পারো, কাউকে আমি এক গ্লাস পানি পান করিয়েছিলাম, কাউকে আমি একটা খেজুর দিয়েছিলাম, কাউকে একটা টাকা দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কাজে হয়তো সন্তুষ্ট হইয়া আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন, কোন ঠিক না? আপনারা তো সকলেই জানেন, আমিও বলেছি, এক মিনিটে বলে দেই, আপনারা জানেন কত মহিলা হারাম কাজ করবার পরেও কুকুরকে পানি পান করিয়ে তারাও যদি জান্নাতে যেতে পারে, আমরা কেন ভালো কাজ এত বেশি করবার পরেও জান্নাতে যেতে পারি না? এর অর্থ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, আমাদের কোনো কাজে আল্লাহর ভয় নাই। দুনিয়ার জমিনে আমরা বহুত কাজ করে যাই, আল্লাহকে ভয় করি না, হারাম কাজ দেদারসে করি, এরপরে মসজিদে চলে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে তুমি দুনিয়ার জমিনে যাই করো না কেন, হারাম কাজ করা যাবে না। কথা বলেন, হারাম কাজ আজকের থেকে আমরা হারাম খাব না, সবাই বলেন। সন্দেহ হয় এমন জিনিসও খাব না, মিথ্যা কথা বলব না, এই তো হয়ে গেছে। আজকের থেকে খুব চিন্তা করব যে আমার জবান দিয়ে যেন মিথ্যা বের না হয়, আমরা মিথ্যা বলবো না, হারাম খাব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আব্দুস সুবহান পেরেশানি থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন, আবুল হোসেন বিপদগ্রস্ত দোয়া চেয়েছেন, মোহাম্মদ নাহিদ ভাইও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মোহাম্মদ জিহাদ নেক মাকসাদ পূরণের জন্য দোয়া চেয়েছেন,